Hey everyone, assalamu alaikum, shabaike shagotom, notun ekti video te. Guys, aska amar kache royeche onek gulo toy vehicle er ongsho, eguli ashole aska ami tomader sathe assemble kore introduce kore dibo. Tahole cholo shuru kore dei. Guys, shurute ami je vehicle ti hate niyechi, eti ashole ekti crane truck, jar nicher ongsho ti missing royeche, eti ashole ami assemble kore dibo. আর এই নিচের অংশটি হচ্ছে এই অংশটি তো চলো অ্যাসেম্বল করা শুরু করে দেই গাইস আমি কিন্তু খুব সহজে অ্যাসেম্বল করে ফেললাম আমার প্রথম ভেহিকল একটি ক্রেন ট্রাক খুবই কালারফুল একটি ভেহিকল প্লাস্টিকের তৈরি তো চলো এই ভেহিকলটি আমি এখানে রেখে দেই নো গাইস একটি অংশ মিসিং রয়ে গিয়েছে এটি আসলে আমি খেয়াল করিনি এই অংশটি হচ্ছে এটি তো চলো এই অংশটি এদিকটাতে জুড়ে দেই ওয়াও গাইস একেবারে পরিপূর্ণতা পেয়ে গেল এই ভেহিকলটি তো চলো এই ভেহিকলটি এখানে রেখে দেই গাইস এরপরই রয়েছে একটি পুলিশ ভেহিকল খুবই কালারফুল প্লাস্টিক মেট একটি ভেহিকল এদিকটাতে রয়েছে পুলিশম্যান লেখা তো চলো এর নিচের অংশটি অর্থাৎ এই অংশটির সাথে এই ভেহিকলটি জুড়ে দেই তো জুড়ে দেওয়ার জন্য প্রথমে এদিকটাতে লাগিয়ে নিলাম তো গাইস আমরা এই মুহূর্তে একটি স্ক্রু দিয়ে এই ভেহিকলটি টাইট করে দিব তো চলো একটি স্ক্রু আমি এই মুহূর্তে দিয়ে দিলাম আর এরপরই আসলে এই স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে দিচ্ছি ওয়াও গাইস একেবারে পরিপূর্ণতা পেয়ে গেল আমার আজকে দ্বিতীয় ভেহিকল একটি পুলিশ ভেহিকল যদিও এটি একেবারে ফানি শেপের একটি ভেহিকল তো চলো এই ভেহিকলটি এখানে রেখে দিচ্ছি আর এরপরই হাতে নিয়ে নিচ্ছি একটি বড় সাইজের ভেহিকল গ্রিন কালারের একটি নোয়া কার তো এই ভেহিকলটি জুড়ে দেওয়ার জন্য উপরের অংশের সাথে এই নিচের অংশটি জুড়ে দিতে হবে আর অলরেডি আমি এটি জুড়ে দেওয়ার কাজ শুরু করে দিয়েছি তো গাইস এই ভেহিকলটি আরো মজবুত ভাবে জুড়ে দেওয়ার জন্য দুই দুইটি স্ক্রু প্রয়োজন আর আমি অলরেডি হাতে নিয়ে নিয়েছি এবং এদিকটাতে রেখে এই স্ক্রু ড্রাইভার দিয়ে টাইট করে দিচ্ছি তো চলো পরবর্তী স্ক্রুটিও এখানে দিয়ে দেই আর মজবুত করার জন্য টাইট করে দেই তো চলো এরপরেই এই ভেহিকলটি পরিপূর্ণতা দেওয়ার জন্য বাকি অংশ অর্থাৎ হুইলগুলো একে একে অ্যাটাচ করে দেই আর যেহেতু আমি অলরেডি পিছনের দিকের হুইলগুলো অ্যাটাচ করে ফেলেছি তো এই মুহূর্তে আমি সামনের হুইলগুলো অ্যাটাচ করে দিচ্ছি আর এই হুইলটি অ্যাটাচ করার মাধ্যমেই পরিপূর্ণতা পেয়ে গেল আমার পরবর্তী একটি ভেহিকল নোয়া পুলিশ কার গ্রিন কালারের প্লাস্টিকের তৈরি এই ভেহিকলটি এক কথায় অসাধারণ একটি ভেহিকল আমার খুব পছন্দের একটি নোয়া কার গাইস এরপরেই রয়েছে আরও একটি ট্রাক এটি আসলে কি ধরনের ট্রাক এটি অ্যাটাচ করার পরেই তোমরা দেখতে পারবে তো চলো নিচের অংশের সাথে আমি উপরের এই অংশটি জুড়ে দেই এরপরেই আসলে আমি জুড়ে দিচ্ছি পরবর্তী একটি অংশ তো এই ভেহিকলটি পরিপূর্ণতা দেওয়ার জন্য শেষ অংশটিও আমি জুড়ে দিয়েছি ওয়াও গাইস এটি আসলে একটি ডাম্প ট্রাক যার সাথে রয়েছে এক্সট্রাভাবে একটি ক্রেন
খুবই কালারফুল সিক্স হুইলের একটি ভেহিকেল, খুবই ইমপ্রেসিভ লুকের একটি ভেহিকেল। তো গাইস, এই মুহূর্তে আমি যে ভেহিকেলের অংশটি নিয়ে নিচ্ছি এটি আসলে আজকের শেষ ভেহিকেল, একটি ইমার্জেন্সি ভেহিকেল, হোয়াইট কালারের একটি টয় অ্যাম্বুলেন্স যার এদিকটাতে রয়েছে ইমার্জেন্সি নাম্বার। তো চলো এই ভেহিকেলের অংশ দুটি এক একে জুড়ে দেই। গাইস, তোমরা অলরেডি দেখে ফেলেছ অনেকগুলো স্ক্রু প্রয়োজন এই ভেহিকেলটি মজবুতভাবে জুড়ে দেওয়ার জন্য। তো এর মধ্যে আসলে অলরেডি কিছু স্ক্রু দেওয়া রয়েছে আর বাকি স্ক্রুগুলো আমি দিয়ে নিচ্ছি। এরপরেই আসলে আমি মজবুত করার জন্য এই স্ক্রু ড্রাইভারটি দিয়ে টাইট করে দিচ্ছি। তো গাইস, এই মুহূর্তে এই ভেহিকেলের কিছু হুইল জুড়ে দিতে হবে আর আমি অলরেডি জুড়ে দেওয়া শুরু করে দিয়েছি হুইলগুলো। প্রথমে সামনের দিকের হুইলগুলো অ্যাটাচ করে দিচ্ছি, এরপরে আসলে পিছনের দিকের হুইলগুলো অ্যাটাচ করে ফেলবো। ওয়াও গাইস, হুইলগুলো অ্যাটাচ করার সাথে সাথেই পরিপূর্ণতা পেয়ে গেল আমার আজকের শেষ ভেহিকেল, একটি ইমার্জেন্সি ভেহিকেল, টয় অ্যাম্বুলেন্স। তো গাইস, অলরেডি তোমরা দেখে ফেলেছ আমি কী কী ভেহিকেল আজকে অ্যাসেম্বল করে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিয়েছি, যার মধ্যে ছিল একটি কনস্ট্রাকশন ক্রেন ট্রাক, রয়েছে একটি ফানি পুলিশ কার, এর সাথে ছিল আরও একটি কনস্ট্রাকশন ভেহিকেল ডাম্প ট্রাক, যার সাথে ছিল একটি ক্রেন, ছিল একটি হোয়াইট কালারের টয় অ্যাম্বুলেন্স, আর এরপরে রয়েছে একটি গ্রিন কালারের নোয়া পুলিশ কার। তো গাইস, এই ছিল আজকের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভালো থাকো, আল্লাহ হাফেজ।